खोलो खोलो दरवाजे पर करो किनारे खूटे से बंदी है हवा। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানের সুপারহিট সিনেমা তারে জামিন পার, এতে দুর্দান্ত সাবলীল অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিল সেই ছোট্ট শিশুটি। সিনেমাটির গল্প গড়ে উঠেছিল তাকে কেন্দ্র করেই, তার নাম দাশিল সাফারি। নিজের অভিষেক সিনেমায় জাদু দেখিয়ে বছরের বেশ কিছু সেরার পুরস্কারও নিজের দখলে করে নিয়েছিল দাশিল, তবে এরপরই সবকিছু থেকে হারিয়ে যায় এই অভিনেতা। পরে বেশ কিছু কাজ করলেও সেভাবে বিগ বাজেটের সিনেমায় আসেননি দাশিল, এবার নায়ক হয়ে ফিরছেন তিনি। সম্প্রতি দাশিলের নতুন একটি শর্ট ফিল্ম মুক্তি পেয়েছে, ক্যাপিটাল এ স্মল এ নামের ফিল্মটি রোমান্টিক ঘরানার। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন মিনি টিভিতে 17 নভেম্বর মুক্তি পেয়েছে এটি। মানুষের মন্তব্য বা মতামত কিভাবে একজন ব্যক্তির জীবনকে অনিরাপদ এবং জটিল করে তুলতে পারে তা নিয়েই এ চলচ্চিত্র। অভিনেতা জানিয়েছেন ব্যক্তিগত জীবনেও তাকে প্রতিটি বিষয়ে এভাবে উত্তেক্ত তামাশা করা হয়েছিল, নিজের উচ্চতা দাঁত সবকিছুর কারণে তাকে নিয়ে মজা করা হতো। তারে জামিন পার মুক্তির পর দাশিল বেশ কয়েকটি টিভি শো, মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম করেছেন, তবে সেভাবে মিডিয়ার নজরে আসেননি। তবে জীবনের বাকি সময় অভিনয় করে যেতে চান তিনি, এমন কিছু করতে চান যেন দর্শকরা তাকে মনে রাখে।